অভিজ্ঞতা বিশ্বের কোথাও আছে কিনা। আমার জানা মতে যে সমস্ত সংসদীয় গণতন্ত্রের দেশে আপনি 151টা পেলে সরকার গঠন করতে পারেন, নির্বাচনের আগেই 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত বলে ঘোষণা হয়ে যায়। 2018 সালের অভিজ্ঞতা তিনি আজকে উত্থাপন করেছেন, আমাদের আলোচকরা তারাও যেটা বললেন, এই দুটো ঘটনার সাথে পৃথিবীর সংসদীয় ইতিহাসে এরকম কোন তামাশার কোন দ্বিতীয় নজির এ পর্যন্ত আমাদের জানা নেই। সরকার গোটা নির্বাচনী ব্যবস্থাকে তারা বাস্তবে ধ্বংস করে দিয়েছে। আমাদের নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল, কাজ যদি হয় ভোট কেন্দ্র দখল হয়, সিল মারা হয়, কিন্তু 14 এবং 18 সালের মতন এরকম তামাশা মানুষের ভোটাধিকার নিয়ে বাংলাদেশের এর আগে সময়গুলোতে এটা আর কখনো দেখা যায়। এরপর থেকে গোটা নির্বাচনী ব্যবস্থার উপরে একটা গণ হতাশা, গণ অনাস্থা, এবং নির্বাচনের মধ্য দিয়ে আপনি নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন করবেন। আপনার আমরা 72 সালে যে সংবিধান তৈরি করেছি, এটা গুরুত্বপূর্ণ হচ্ছে 5 বছর পর পর জাতীয় নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে আপনি নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন করবেন। 14-18 সালের অভিজ্ঞতা প্রমাণ করেছে বর্তমান সরকার নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক পথে বা শান্তিপূর্ণ পথে তাদেরকে ভোটের মধ্য দিয়ে সত্যিকারের জনপ্রতিনিধিত্বের মধ্য দিয়ে সরকার পরিবর্তন করাটা কার্যত অসম্ভব, সেটা ইতিমধ্যে তারা প্রমাণ করেছেন। এবং আগামী বছর 7ই জানুয়ারি তারা আরেকটা যে নির্বাচন তারা যেটা করতে যাচ্ছেন সেটা হতে 14-18 সালের মতো হবে না। আজকেই আমি এখানে বসে দেখছিলাম 46টা না 47টা পরিবার হয় বাবা ছেলে নির্বাচন করছেন, কিশোরগঞ্জ 3 মনে হয় ভাই বোন তারা দুজনের মধ্যে আজকে এক কাগজে লিখেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, দুজনে সরকার দলীয়। এরকম অসংখ্য ঘটনা বাকি যারা আছেন 15 বছর ধরে যারা এই সরকারের সাথে আছেন, সরকারের ক্ষমতার উঠানে বা বারান্দায় যারা গড়াগড়ি খাচ্ছেন তাদের সাথে হচ্ছে এই নির্বাচন নির্বাচনের আয়োজন। আমি ইতিমধ্যে বলেছি যে রাজকের প্লট যেভাবে বরাদ্দ করা হয় আগামী 7 তারিখে তারা চেষ্টা করছেন আগামী 5 বছরের জন্য কোন নির্বাচনী এলাকার প্লট কার নামে বরাদ্দ হবে, কোন অঞ্চল কার নামে পত্তনি দেওয়া হবে, এবং সরকারকে বিরোধী দল কারা বসবেন আর সেটা পর্যন্ত সরকার প্রধানকে সরকারি দলকে ঠিক করে দিতে হচ্ছে। তো তার মানে কি মানুষ এটাকে কি নির্বাচন মনে করে? কেউ এটাকে নির্বাচন মনে করে না। যে নির্বাচনের ফলাফল মানুষ জানে, সরকার যদি সহি সালামতের 7 তারিখ পর্যন্ত টিকতে পারে, 7 তারিখে সন্ধ্যা বা রাতের বেলা আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী কনকনা, তাই আমি বলেছি যে যদি যদি 100 ভাগ এবার যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন যদি 100 ভাগ নিরপেক্ষ নির্বাচন হয় তাদের মধ্যে আওয়ামী লীগ যে 263টা আসন সম্ভবত আওয়ামী লীগ এবার নির্বাচন করছে নৌকা প্রতীক নিয়ে, তার অধিকাংশের গুলোতে আওয়ামী লীগ বিপুলভাবে তারা বিজয়ী হবে। সুতরাং এই নির্বাচনে তো এটা 100 ভাগ নিরপেক্ষ নির্বাচন করতে তো কোনো সমস্যা নেই, বরঞ্চ এখানে কারচুপি করলে বরঞ্চ কিছু কিছু জায়গায় বরঞ্চ সেখানে সমস্যা হতে পারে। যে ফলাফলটা সবাই জানেন, দেশের 80-85% মানুষ তথ্য প্রাপ্ত বলছে এই নির্বাচনে কোনো উৎসাহ নাই, উদ্দীপনা নাই, তারা নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন, বর্জন করেছেন। আমাকে কালকেই মানে একজন জিজ্ঞেস করলেন গণমাধ্যম, তাহলে আওয়ামী লীগের যে 25-30% ভোট সেটার কি হলো, তারা কি আসবে না, এবং তারা কেন নির্বাচনে আসবে? যে নির্বাচনের ফল ইভেন আওয়ামী লীগের ভোটাররা যারা জানে যে নির্বাচনের ফলাফল কি হবে, তো তারা তো ভোট কেন্দ্রে গেলেও
নৌকা প্রার্থীকে বিজয়ী করা হবে। আর এই শীতের দিনে তারা যদি লেপ মুড়ি দিয়ে কাঁথা গায়ে দিয়ে তারা যে বাড়িতে ঘুমান দিন শেষে, আর একটা বলেছেন নির্বাচন কমিশনকে দিয়ে যে সরকার যে ফলাফল চাইবে সেই ফলাফলটা ঘোষণা করা হবে। সে কারণের জন্য আওয়ামী লীগের যারা ভোটাররা তাদেরও এই নির্বাচনে যাওয়ার কোনো ন্যূনতম কোনো উৎসাহের জায়গাটা নাই। একটা নির্বাচন নির্বাচন খেলা দেখানোর জন্য, একটা জজবা, একটা জজবা আয়োজন করার জন্য, একটা মেলা বসানোর জন্য এখন গণমাধ্যম থেকে শুরু করে আমরা যেগুলো দেখছি সেগুলো এই জায়গা থেকে সেটাকে তৈরি করা হচ্ছে। সমস্যাটা কোথায়? আপনি যদি আপনি যেটা নিয়ম করেছেন পাঁচ বছর পর পর আপনি নির্বাচন আয়োজন করবেন, এখন এই পদ্ধতিতে গণতান্ত্রিক পথে যদি আপনাকে সরানোর যদি কোনো সুযোগ না থাকে তখন নাগরিকদের কর্তব্য, তখন জনগণের কর্তব্য কি, তখন বিরোধী দলগুলোর তখন কর্তব্য কি? সেই কর্তব্য নিশ্চয়ই আপনাদের ভাবনা চিন্তা করার বিষয়, বিবেচনা করার প্রশ্ন। আজকে সংক্ষিপ্ত পরিসরে আমি সেদিকে কথা বললাম না, তখন কেন আপনি দেওয়ালে যখন পিঠ ঠেকতে থাকেন, অনেক সময় ব্যক্তি মানুষ হতাশার কারণের জন্য আত্মসমর্পণ করে দেওয়ালে যখন আপনি পিঠ থাকেন, লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষকে যখন আপনি দেওয়ালে যখন তাকে আপনি পিঠ ঠেকে দেন তখন সে কি করবে? হয় প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, এবং শেষ পর্যন্ত নিজের অধিকার মুক্তির জন্য তখন সে লড়াইটা করবার চেষ্টা করে। সরকার পরোক্ষভাবে দেশের প্রায় সমগ্র জনগণকে মুষ্টি বংশবাদে এরকম একটা মরিয়া লড়াইয়ের দিকে আজকে তারা ঠেলে দিয়েছে। প্রধানমন্ত্রী কালকে বরিশালে খুবই গুরুত্বপূর্ণ বক্তৃতা করেছেন, বক্তৃতা শুনে আমি খুবই উদ্বিগ্ন হয়েছি, আমি খুবই উদ্বিগ্ন হয়েছি। এবং তিনি বিএনপিকে বিশেষ করে উল্লেখ করে বললেন যে তাদেরকে আর রাজনীতি করার অধিকার থাকবে না। আমি খুবই উদ্বিগ্ন হয়েছি। একই কথা আমরা শুনেছিলাম 72, 74, 73, 74, 75 সালের এই সময়কালে, সেজন্য আমার উদ্বেগের জায়গাটা খুবই বাড়ছে। আপনি আপনার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ রাজপথের বিরোধী দল তাদেরকে মতাদর্শিক ভাবে মোকাবেলা করতে পারছেন না, রাজনৈতিক ভাবে তাদেরকে আপনি মোকাবেলা করার ক্ষমতা আপনি হারিয়ে ফেলেছেন। আপনি রাজনৈতিক প্রতিপক্ষকে যখন আপনি রাজনৈতিক মোকাবেলা করতে না পারেন তখন তাদেরকে আপনি দুষ্কৃতি, অগ্নিসন্ত্রাসী, নাশকতার অভিযোগ দিয়ে তাদের অধিকার আপনি পূর্ণ করতে চাচ্ছেন। তো আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আপনি আপনি যদি আপনার বিরোধীদের অধিকার যদি নিশ্চিত করতে না পারেন, রাজনৈতিক প্রতিপক্ষ রাজনীতি করবার গণতান্ত্রিক পরিষদ যদি আপনি নিশ্চিত করতে না পারেন আপনার ক্ষমতায় থাকারও কোনো সুযোগ থাকে না। আপনার জবরদস্তি করে ক্ষমতায় থাকার ন্যূনতম কোনো রাজনৈতিক পরিষদ, গণতান্ত্রিক কোনো জায়গাটা, নৈতিক কোনো জায়গাটা তখন আর থাকে না। বাস্তবে জীব জগতে নাকি কোনো কোনো প্রাণী আছে যারা নাকি নিজেরা নাকি একটা পর্যায়ে নিজেদেরকে নাকি খেয়ে ফেলে, তারা নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলে। আমি 75 সালে একবার রাজনৈতিক ভাবে নিজেদেরকে খেয়ে ফেলেছে, 14-18 সালে আরেকবার, এবং এবার আগামী 7ই জানুয়ারি এটা আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু বললে হয়তো কম বলা হবে, বাস্তবে একটা রাজনৈতিক আত্মহত্যার দিকে, একটা রাজনৈতিক আত্মহত্যার দিকে আওয়ামী লীগ নিজে যাওয়ার মধ্য দিয়ে পুরো দেশকে একটা অকার্যকর ব্যর্থ, আমি প্রায় বলি একটা আফ্রিকান সিন্ড্রোম, যেখানে ঘরে ঘরে সংঘাত, গ্রামে গ্রামে সংঘাত, পাড়া মহল্লায় সংঘাত, এবং এই সংঘাত এখন তো রাজনৈতিক বলছেন কি সন্ত্রাসের জন্য। গত 15 বছর ধরে আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে বিরোধী দলকে দমন করতে চেয়ে হাজার হাজার যে রাষ্ট্রীয় সন্ত্রাসের ঘটনা সংঘটিত করেছে এগুলোর বিচার তো একসময় হবে, এগুলোর তো একসময় বিচার হবে। এবং এরকম অসংখ্য অপরাধ, অর্থ লুটপাট থেকে শুরু করে, অপরাধ থেকে শুরু করে, আর ভোট ডাকাতি থেকে শুরু করে, এগুলোর জন্য ফলে ভবিষ্যতে হয়তো অনেকগুলো গণ ট্রাইব্যুনাল হয়তো মানুষকে গঠন করতে হবে। এত কোর্ট নাই যে আপনি এই প্রচলিত কোর্টের মধ্য দিয়ে এগুলা করে বিচার আচার আপনি করবেন, ফলে আওয়ামী লীগ দুর্ভাগ্যজনক ভাবে এরকম একটা জায়গায় নিয়ে যাচ্ছেন। এবং আওয়ামী লীগ নিজেরাই বাস্তবে গৃহযুদ্ধের দিকে পরোক্ষভাবে পুরো দেশটাকে আজকে তারা ছেড়ে দিচ্ছেন। আমি যেটা বলে আমার কথাটা আমি শেষ করতে চাই, যে
যে সরকারি কাজটা করছেন কেন। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের অবস্থান করে না, এবং আওয়ামী লীগ আপনারা সন্ত্রাসী জবর দখলে নীতিহীন আদর্শহীন। কোন মন্ত্রীরা জানে না দেশ কোন দিকে যাচ্ছে, কোন এমপি সাহেবরা জানে না দেশ কোন দিকে যাচ্ছে। প্রধানমন্ত্রী কেন্দ্রে একটা মাফিয়া লুটেরা দুর্বৃত্ত। আমি মাঝে মধ্যে বলি জুয়াড়িরা জুয়া খেলতে খেলতে যখন মাতাল হয়ে যায়, যখন সে উন্মত্ত হয়ে যায়, যখন আর কিছুই তার জুয়ার কোর্টে বাজি ধরার থাকে না, নিজের পরিবার পরিজনকে তখন সে জুয়ার কোর্টে তখন সে বসে। আওয়ামী লীগ এখন বাস্তবে জবরদস্তিকারী ক্ষমতায় থাকতে যে গোটা দেশ এবং জনগণকে আজকে জুয়ার কোর্টে আজকে তারা বসিয়েছে। ফলে এই জুয়ারিদের হাতে দেশ, তার গণতন্ত্র, তার ভবিষ্যৎ কোনোভাবে যা নিরাপদ না, এটা নিশ্চয় আর বক্তৃতা করে বোঝানোর কোনো সুযোগটা নাই। কথাটা বলে যেটা শেষ করব, এভাবে কোনো দেশ চলতে পারে না। সকল বিরোধী দল যারা এদিকে আছেন, রাজপথে যারা বিরোধী দল আছেন, রাজপথে দাঁড়ানোর মধ্য দিয়ে বিরোধী দলগুলোর মধ্যে রাজপথের একটা একটা কার্যকর ঐক্য গড়ে উঠেছে। চোখের মনির মতন করে ঐক্যটাকে ধরে রাখা দরকার। ন্যূনতম ইস্যুতে কিভাবে আরো কার্যকরভাবে আরো ঐক্যবদ্ধ হবে সমগ্র জনগণ, জনগণের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ, যে কোনো সময় এই পুঞ্জীভূত ক্ষোভ হতে পারে, একটা স্ফুলিঙ্গ দাবানল তৈরি করতে পারে। সুতরাং যে কোনো সময় মানুষের এই ক্ষোভের জায়গাটা রাজপথে এটা ছড়িয়ে পড়তে পারে, সেই জায়গাটা শ্রীলঙ্কার মতন যেন পরিণতি না হয়। বিরোধীরা প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে ফেলছেন, প্রেসিডেন্ট নিজের সামরিক জেটে করে তিনি রাতে তিনি পালিয়ে যাচ্ছেন, আবার তিনি সহি সালামতের দেশে ফিরে আবার সেই দল আবার তার এখন ক্ষমতায় আছেন। শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্ব না থাকার জন্য যারা আন্দোলন করলো, অভ্যুত্থান করলো, জাগরণ করলো, যারা প্রেসিডেন্ট প্রাসাদ, প্রধানমন্ত্রীর প্রাসাদ যারা দখল করলো, যে জনগণ, সেই জনগণ অভ্যুত্থান থেকে জনগণ আবারও প্রতারিত হতে বঞ্চিত হয়েছে। বাংলাদেশে নিশ্চয়ই এই সরকার তো যাবে, কিন্তু সেটা যেন কোনো নৈরাজ্যের পথে, সেটা যেন রাজনৈতিক নেতৃত্বের জায়গা থেকে আমরা যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য যাচ্ছি, বিরোধী দলগুলো এবার সেরকম একটা সরকার ব্যবস্থার পরিবর্তন, গোটা অগণতান্ত্রিক, দমনমূলক, কর্তৃত্বমূলক, প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে একটা ব্যক্তিগত শাসনতান্ত্রিক অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, তার একটা জবাবদিহিমূলক ব্যবস্থা করার মধ্য দিয়ে এবার সত্যি সত্যি আপনার যে আমার বাংলাদেশের পার্টি নাম দিয়েছেন, আমার বাংলাদেশ সত্যি সত্যি যাতে সেই মুক্তিযুদ্ধের বিষয় আবার যেন জেগে উঠতে পারে, এই চ্যালেঞ্জ সমগ্র জনগণ এবং বিরোধী দলের উপরে। চলুন, আমাদের 72-এর বন্দোবস্তটা ভেঙে পড়েছে, এখন গোটা নির্বাহী বিভাগের নেতৃত্বে পুরো গণতান্ত্রিক, শাসনতান্ত্রিক, সাংবিধানিক, গণতান্ত্রিক সমস্ত ব্যবস্থায় এক জায়গা থেকে এখন চলে। আধুনিক কোন ন্যূনতম গণতান্ত্রিক রাষ্ট্রটা এভাবে চলতে পারে না। আকবর আলী খান সাহেব এটা বলে শেষ করবো, একবার তিনি বলেছিলেন আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা নাকি রাশিয়ার জারের মতন আর কি, তিনি যা খুশি করতে পারেন। বাংলাদেশে একজনই হচ্ছেন স্বাধীন নাগরিক, সুতরাং এই জায়গাটাকে পরিবর্তনের জন্য সুতরাং হতাশায় শেষ কথা নাই। বাংলাদেশের মানুষ দ্রোহী মানুষ, বিদ্রোহী মানুষ, প্রতিবাদী, এই মানুষ ঘুরে দাঁড়াবে আমি বিশ্বাস করি। সুতরাং আজকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিরোধী রাজনৈতিক দলগুলোর যে ঐক্যের জায়গাটা, জনগণের ঐক্যের জায়গাটা নতুন ভাবে যেটা আজকে আবার গড়ে উঠছে, সে ঐক্যের উপরে ভরসা করে নিশ্চয় আমরা নতুন স্বপ্ন দেখব। এই সরকার বিদায় নেবে, আমরা বলেছি এখনো শান্তিপূর্ণ পথে সরকারে যাওয়ার সুযোগ আছে। সুপ্রিম কোর্ট সুমোটো রুল দেবেন কিনা এই নির্বাচন বন্ধ করার জন্য তারা ঠিক করবেন, কিন্তু বাংলাদেশের মানুষ এবার যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এই সরকার আগামী 7 তারিখের নির্বাচন প্রত্যাখ্যান বর্জন করার মধ্য দিয়ে আমরা যেটা বললেন না, দুর্ভিক্ষ আসার আগেই সুতরাং এই সরকারকে বিদায় নিতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে, জনগণকে রক্ষা করতে হবে। সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন।